মালদার মহাদীপুর বোমাবাজির ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেফতার করলো ইংরেজিতে থানার পুলিশ। ইংরেজিতে থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মহাদীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। মালদার মহাদীপুর বোমাবাজি কাণ্ডে সাফল্য পেল ইংরেজ বাজার থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার 3। এদিন সন্ধ্যায় ইংরেজিতে থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মহাদীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো সমীর ঘোষ, মুন্ডাই ঘোষ এবং ইন্দ্রজিৎ ঘোষ। এদের 3 জনেরই বাড়ি মহাদীপুর এলাকায়। পুলিশ রিমান্ডে চেয়ে এদিন তাদের মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজিতে থানার পুলিশ। জানা গিয়েছে এলাকায় বোমাবাজি, সন্ত্রাস ছড়ানো সহ একাধিক মামলা রুজু করা হয়েছে তাদের নামে। উল্লেখ্য, গত 28 নভেম্বর এলাকা দখল ঘিরে 2 গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র হয়ে ওঠে মহাদীপুর। মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয় এলাকায়। ঘটনায় উৎপল ঘোষ, সুমন ঘোষ এবং মুকুল ঘোষ নামে 3 জন আহত হয়। ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ইংরেজিতে থানার পুলিশ। লিখিত অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছিল পুলিশ। অবশেষে তদন্তে নেমে এই ঘটনায় মূল অভিযুক্ত সমীর ঘোষ, মুন্ডাই ঘোষ এবং ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। সূত্রে জানা গেছে গত 28 নভেম্বরের ঘটনায় এই 3 জনকে প্রকাশ্যে বোমাবাজি করতে দেখা যায় এলাকায়। এলাকাবাসীদের তোলা সেই ছবি ভাইরাল হয়। সেই সূত্র ধরেই পুলিশ এই 3 জনকে গ্রেফতার করে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে সমীর ঘোষ এবং মুন্ডাই ঘোষের নামে এর আগেও একাধিক মামলা ছিল ইংরেজিতে থানায়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaga.